স্বচ্ছ দক্ষ জনবন্ধ ভূমি ব্যবস্থাপনায় শুদ্ধাচার বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা সোমবার নীলফামারীতে অনুষ্ঠিত হয়েছে। শিল্পকলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মাকসুদুর রহমান পাটোয়ারি। এ সময় পুলিশ সুপার মোহাম্মদ আশরাফ হোসেন, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ সহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও সুধীজনরা এতে অংশগ্রহণ করেন। পদ্ধতি নিয়েছেন আজকে গ্রামগঞ্জে আমাদের মাঝে ভগৎসলে এসে বিশ্বের কোন অঞ্চল খুব কম আছে উপস্থাপন করবেন একটু পরেই, সেই জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা সকলে যখন বের হবে লাখ লাখ কোটি মানুষ হাজার হাজার মানুষকে এই এই